এই জায়গাটাই একটু প্রবলেম লাগে স্যার। স্যার আমার আমরা যা নতুন পারফর্ম মানে একটু রেডি করতে স্পেশালি হয় তাদের জন্য আপনি একটু সুবিধা আপনি পাইছেন কোথায় সেটা বলেন। তারপরে মিমটা এখান থেকে এরকম গোল মিম নাই কোন গোল মিম নাই এরকম আসবে মানে এখান থেকে আইসা কলম যদি আইসা এখানে মিলে যায় তখন এই ভাষটা কিন্তু এখানে এইরকম মিল হয়। তারপরে আল্লাহ যেটা এইটাও এই জায়গাটা এত চিকন কোনটা নাই কোনো মোয়াল নাই আবার এখান থেকে আসে এইরকম এইরকম বিয়ে এদিকে চলে আসছে এই যে একটা সিস্টেম আর এইখান থেকে যদি আমরা আনি তাইলে এইরকম আনবো কিন্তু সেটা এখান থেকে আরও মোটা হবে চিকন না এখান থেকে ভেঙে ফেলছেন কেন খাবারটা নাই ঠিক আছে। ডালটা মোটামুটি ঠিক আছে আর একটু ভালো হতে পারতো কিন্তু এখান থেকে এইরকম না এখান থেকে এইরকম আনবে মোয়াল্লার ডালে এরকম একটু আসে আপনি দেখবেন মোয়াল্লাগুলো বিশেষ করে ইরানি ক্যালিগ্রাফি দেখবেন অনেক মোয়াল্লা আছে এটা মানে কোন ইতে কাজ করা উচিত মানে আমার পরামর্শ হলো বাংলাদেশে কেন সারা বিশ্বে কাজ করার জন্য যে সমস্ত স্বতঃসিদ্ধ স্টাইলগুলো আছে সেইগুলো অন্তত সুবিধে জানতে হবে পুরুষ নিয়ে কাজ করার সুবিধা সবচেয়ে ভালো পুরুষ নিয়ে কাজ করলে পুরুষটাকে বলা হয় কমন না শুধু সুরুষকে কী বলা হয় যারা বলা হয় মানে খতের মা মানে প্রথম অবস্থা সুরুষটা দিয়ে স্টার্ট করে দেন আস্তে আস্তে অন্যান্য হ্যাঁ এটা সুরুষের ইয়া সুম্বলের কিছু ইয়ে আছে আর কাটাগুলো আছে মহল্লা দেখতে হবে আপনার সুন্দরী বা মোয়াল্লা কীভাবে করে এখান থেকে তো কথার কথা এই কেউ কি এটা কি ওটা কলম দিয়ে যখন টান দিই এখান থেকে যখন শুরু করে ফেলে তখন উপরের দাগটা ঠিকই আসে নিচেরটা আসে না এখান থেকে আইসে এখান থেকে ভার হয়ে যায় উল্টো হয়ে গেছে এখানে সবটা সবটাকে তো কিনতে পারছে আপনি সুন্দরী হইলেও ওটাকে কিন্তু মিলতে আপনার নিচের অংশটা আর এরকম হয় না এইটা সোজা আসে সরি এইটা সোজা আসে কিন্তু এখান থেকে ভেঙে এটার সাথে মিলে যায় এমনি রঙের ব্যবহার মোটামুটি খারাপ না ভালো আছে বুঝতেছি কাজ
কালার কম্বিনেশন তা পরে অর্ডার দিয়েছিলাম আর কি মনে হয় কিন্তু এটা কোনো ব্যাপার না, পেন্টিং এর মধ্যে অনেক কিছুই সার আছে, পেন্টিং এ কিন্তু ক্ষতের সার আছে, মানে পেন্টিং যখন করা হয় তখন ক্ষতকে কিছুটা সার দেওয়া যায়, যেখানে চিকন আসে একটু মোটা করতে হবে এবং সার দেওয়া যায় আর কি, কিন্তু যখন কলম দিয়ে লেখেন তখন তো সার দেওয়া যায় না, এটা কিন্তু সবাই জানে। আমরা তো আমরা এখন পর্যন্ত কোনোটাই ভালো পাই না, আমি মনকে শান্ত রাখে পড়াশোনা তারপর আমরা ভালো লাগা চলো যাও চলো।